আপনি যদি হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন সম্পর্কে একটা ভালো ধারণা আপনার থাকতে হবে কারণ এই অপশানটা আপনার ব্যাকআপ করার ডেটার সর্বোচ্চ সিকিউরিটি দিবে। সেটা আবার কিভাবে। তাই তো কথাগুলো ভালোভাবে বুঝেন তাহলে আপনি এ বিষয়ে একটা ভালো ধারণা পেয়ে যাবেন দেখেন আমরা সাধারণত হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ছবি ভিডিও অডিও টেক্সট ভয়েস মেসেজ পাঠাই সেটাতে কী হয় যে পাঠায় সে দেখতে পায় যার কাছে পাঠানো হয় সে দেখতে পায় তাই না এছাড়াও কিন্তু আরো অনেকেই চাইলে আপনার এই ডেটা গুলো দেখতে পারে একবার খেয়াল করেন দেখতে পারে বলেছি কিন্তু তাহলে আপনার অতি গোপনীয় ছবি ভিডিও অডিও যত কিছু করছেন সবগুলোই অন্যরা জেনে যেতে পারে কারা জানবে দেখেন আপনি হোয়াটসঅ্যাপের যেহেতু একটা নেটওয়ার্ক ব্যবহার করে তাদের সার্ভার ব্যবহার করে এটা পাঠাচ্ছেন তাহলে হোয়াটসঅ্যাপ যদি মনে করে যে আপনার এই ডেটাগুলো তারা দেখবে তাহলে দেখতে পারে দুই আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে গুগল আর আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপল এরাও চাইলে আপনার এই ডেটাগুলো যে কোনো সময় দেখতে পারে অথবা রাষ্ট্রের হয়ে যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা যদি মনে করে যে আপনাকে ট্র্যাক করা দরকার আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি হোয়াটসঅ্যাপে কি কি লেনদেন করছেন তারাও কিন্তু এটা মানে ট্র্যাক করতে পারবে অথবা কোনো হ্যাকারও যদি চাই তাও পারবে তাহলে তো বিপদের কথা আপনার নিরাপত্তা থাকলেও কই তাই না তাহলে কি করতে হবে এই এন্ড টু এন্ড এনক্রিপশন এই অপশনটা আপনাকে চালু করতে হবে যদি আপনি এটা চালু করে দেন তাহলে কারো কোনো ক্ষমতা নেই যে আপনার ব্যাকআপ করা ফাইলগুলো ওপেন করতে পারে সেটা হোয়াটসঅ্যাপ হোক গুগল হোক অ্যাপল হোক হ্যাকার হোক বা রাষ্ট্রপক্ষের কোনো গোয়েন্দা সংস্থা হোক কেউই আপনার ব্যাক করা ফাইল আপনি ছাড়া দেখতে পারবে না তাহলে এন্ড টু এন্ড এন্ডক্রিপশন কতটা সিকিউর একবার আপনি চিন্তা করেন তাহলে এটা অবশ্যই আমাদের সকলের উচিত এটা অন রাখা তো চলেন তাহলে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে এই এন্ড টু এন্ড এন্ডক্রিপশন অপশনটা চালু করবেন সেটা দেখানোর চেষ্টা করি তো আমি মোবাইল স্ক্রিনে গেলাম কাজটি করার জন্য প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করবেন প্রবেশ করার পর লক্ষ্য করুন থ্রি থ্রি ডটস এ আপনি ক্লিক ক্লিক করবেন করলে এরকম একটা উইন্ডো চলে আসবে নিচের দিকে পপ লক্ষ্য করুন সেটিংস লেখা আছে উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর মিডিলের দিকে লক্ষ্য করুন চ্যাটস লেখা আছে এই চ্যাটস এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে আসবো আসার পর দেখুন লেখা আছে চ্যাট ব্যাকআপ এই চ্যাট ব্যাকআপের উপর ক্লিক করব। এবার আমার কথাটা মনোযোগ সহকারে একটু শুনেন এই চ্যাট ব্যাকআপটা সবার করে রাখা উচিত উচিত যদি আপনি না করে রাখেন যখন আপনি নতুন কোনো মোবাইলে যাবেন আপনার ফোনটা হারিয়ে যাবে বা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আনইনস্টল হয়ে যাবে তখন আপনি হোয়াটসঅ্যাপে যত কিছু লেনদেন করেছেন একটাও খুঁজে পাবেন না সুতরাং বুদ্ধিমানের কাজ হলো এই ব্যাকআপটা চালু করে রাখা ঠিক আছে কীভাবে ব্যাকআপ করবেন তার একটা ভিডিও অলরেডি বানানো আছে আপনি যদি ইউটিউবে আমার এই ভিডিওটা দেখেন তাহলে ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিও থেকে আপনি আগে চ্যাট ব্যাকআপ টা চালু করবেন এটা চালু না করলে তো ভাই এই আমরা যেটা করছি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ কোনো মূল্যই থাকলো না আপনি তো ব্যাকআপ ফাইলটাকে ফাইলটাকেই এনক্রিপ্টেড করতে চাচ্ছেন তাই না তাহলে আপনি এই ব্যাকআপটা এট ফাস্ট করে নিতে হবে যদি আপনার ব্যাকআপ করা না থাকে ঠিক আছে তাহলে আমরা নিচের দিকে গেলাম দেখেন লক্ষ্য করেন এখানে একটা অপশন আছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ অফ করা আছে এটাকে আমরা এখন অন করব। তাহলে এর উপরে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ওরা আপনাকে একেবারে ডিটেলে বলে দিচ্ছে যে এটা তো মনে করেন যে কেউই দেখতে পারবে না তো পারবে না তার সাথে হোয়াটসঅ্যাপ এবং গুগলের কাছে এর কোনো ডেটা থাকবে না মানে ওপেন করার কোনো ওয়ে থাকবে না ভেরি ইন্টারেস্টিং এবং হাই সিকিউরিটি একটা অপশান ঠিক আছে নিচে নিচে দেখুন লক্ষ্য করুন লেখা আছে টার্ন ওয়ান টার্ন ওয়ানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আরো দুটো ইম্পর্টেন্ট কথা আপনাকে বলছে যে আপনি যদি এটা করেন মানে ক্রিয়েট পাসওয়ার্ড করেন তাহলে আপনার এগুলো যখন আপনি ব্যাকআপটা ইনস্টল করবেন কিংবা ব্যাকআপটা রিস্টোর করবেন তখন এই যে আপনি কিটা দিবেন মানে গোপন নাম্বারটা দিবেন সেটা ব্যবহার করতে হবে সেকেন্ড আপনাকে একটা সতর্ক করছে যে এটা কখনো ভুলা যাবে না যদি আপনি এটা ভুলে যান ভাই তাহলে কখনোই আপনি এটা ফিরিয়ে পাবেন না কারণ এটা রিকভার করার মতো কোনো ওয়ে থাকবে না এমনকি হোয়াটসঅ্যাপের কাছেও থাকবে না তাহলে আপনি এই যখন এখানে গোপন নাম্বারটা দিবেন তখন আগেই খাতায় লিখে রাখবেন যেন এটা ভুল না হয় কখনোই যেন ভুল না হয় আপনি হয়তো মনে করতে পারেন কোনো ব্যাপার না এটা মনে থাকবে কিন্তু ভাই কিছু সময় যাওয়ার পর আপনি এলোমেলো হয়ে যাবেন মনে থাকবে না অনুরোধ থাকলে এটা লিখে রাখবেন হ্যাঁ নাহলে বিপদে পড়ে যাবেন নিচে লক্ষ্য করুন ক্রিয়েট পাসওয়ার্ড লেখা আছে ক্রিয়েট পাসওয়ার্ডে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখন এখানে একটা আমরা মানে ওই যে গোপন নাম্বারটা দিব পাসওয়ার্ডটা দিব এই পাসওয়ার্ড দিতে গেলে একটা কথা মনে রাখতে হবে অবশ্যই যে এ থেকে জেড পর্যন্ত যে লেটার মানে বর্ণগুলো আছে তার মধ্যে যে কোনো একটা দেওয়াই লাগবে বেশি দিলে অসুবিধা নাই কিন্তু দেওয়াই লাগবে আর এখানে অন্তত ছয় ডিজিটের হতে হবে ঠিক আছে তাহলে গোপন নাম্বার একটা আমি দিচ্ছি এবার নিচে লক্ষ্য করুন একটা নেক্সট লেখা আছে নেক্সট আমি ক্লিক করবো আবারও যেটা দিলেন কিছুক্ষণ আগে ওই একই জিনিসটা এখানে দিতে হবে কারণ এটা কনফার্ম করতে হবে ঠিক আছে তাহলে আমি আবারও লিখলাম লেখা হয়ে গেলে নেক্সট ডে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন লেখা আছে ক্রিয়েট ইউর এন টু এন এনক্রিপ্টেড ব্যাকআপ হ্যাঁ অবশ্যই এটাই তো করতে এসছি তাই না নিজে লক্ষ্য করুন ক্রিয়েট লেখা আছে ক্রিয়েট আমি ক্লিক করলাম একটু ওয়েট করবেন তাহলে হয়ে যাবে হ্যাঁ এখানে একটু সময় নেবে কারণ আপনার ব্যাকআপ হতে তো সময় লাগবে এনক্রিপ্টেড করতে তো সময় লাগবে তাই না এই জন্য কিন্তু এখানে সময়টা নিচ্ছে ওকে এবার এখানে লক্ষ্য করুন আপনার ব্যাকআপের নিচে কিন্তু লেখা আছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মানে আপনার ব্যাকআপগুলো কি করা আছে এনক্রিপ্টেড করা আছে আবার নিচের দিকে লক্ষ্য করেন এখানে অন করা আছে তাই না মানে আপনি এখন কমপ্লিটলি সেফ আপনার গুগল ড্রাইভে যে ব্যাকআপগুলো থাকবে সেগুলো হোয়াটসঅ্যাপ জীবনেও ওপেন করতে পারবে না গুগলও ওপেন করতে পারবে না হ্যাকারও পারবে না আবার রাষ্ট্রপক্ষের কোনো গোয়েন্দা সংস্থাও এগুলো ওপেন করতে পারবে না একমাত্র আপনিই ওপেন করতে পারবেন ঠিক আছে এখন মনে করেন আপনার পিনটা ভুলে ভুলে গেছেন গেছেন তাহলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে লগ ইন থাকা লাগবে লগ যদি না থাকে তাহলে কিন্তু আপনি এটা পারবেন না মনে করেন আপনার এটা আনইনস্টল হয়ে গেল আপনি লগ ইন হতে পারছেন না তাহলে কিন্তু ভাই হবে না হ্যাঁ আপনি ব্যাকআপ জীবনেও পাবেন না এই যদি কিটা যদি আপনি ইউজ না করেন তাহলে এই যে লক্ষ্য করেন এখানে এন টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ লেখা আছে এর উপরে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড এ চেঞ্জ পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি যেটা পরিবর্তন করতে যাচ্ছেন আগেরটা বাদ মানে আপনি আগেরটা তো ভুলে গেছেন এবার নতুন করে আমরা যেভাবে দুবার লিখলাম দেয়া ক্রিয়েট করলাম সেভাবে আপনি এটা করবেন তাহলেই হয়ে যাবে ওকে আমি ব্যাকে ব্যাকে গেলাম এবার আমার যদি মনে হয় যে আমি এটাকে অফ করব অন আছে অফ করব কিভাবে তাহলে নিচে লক্ষ্য করুন এই যে এন টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ এর উপরে ক্লিক করব এই যে দেখুন টার্ন অফ এ টার্ন অফ এ আপনি ক্লিক করবেন টার্ন অফ এ ক্লিক ক্লিক করার পর আপনি যে গোপন পাসওয়ার্ডটা দিয়ে রেখেছিলেন ওই গোপন পাসওয়ার্ডটা এখানে দিবেন তাহলে আমি দি দাও হয়ে গেলে নিচে লক্ষ্য করুন নেক্সট লেখা আছে নেক্সটে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে আবারও ওরা ওয়ার্নিং দিচ্ছে আপনি কি আসলে এটা অফ করতে চান হ্যাঁ অফ করতে চাই বলি তো এখানে এসেছি তাহলে এখানে টার্ন অফ ক্লিক করব। ক্লিক করে এই যে ডান লেখা আছে ডানে ক্লিক নিচে লক্ষ্য করুন অফ হয়ে গেল তাহলে আপনি কিভাবে এই এন্ড টু এন্ড এনক্রিপশনটা অন করবেন চেঞ্জ করবেন অফ করবেন সব কিছুই কমপ্লিট আশা করি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন এবং এটা আপনি নিজে নিজেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ